সুধীবৃন্দ, আপনারা জানেন গত 27 ফেব্রুয়ারি 2022 জাতীয় জাদুঘরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিত্রকর্মটি ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন। এরপর থেকে স্কল্প পেন্টিংটি জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। আগামীকাল 30 মার্চ 2022 বেলা 4 ঘটিকায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পর স্কল্প পেন্টিংটি প্রদর্শনীর আয়োজন শেষ হবে। ইতিমধ্যে এই চিত্রকর্মটি সারা দেশব্যাপী প্রদর্শনীর প্রস্তুতি চলছে, সেই আয়োজন থেকে আজকের এই প্রেস কনফারেন্স। আমি এ পর্যায়ে আমাদের এই চিত্রকর্মটি প্রদর্শনীর উপর একটি এভি উপস্থাপন করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবন নিয়ে 150 ফুট সুদীর্ঘ স্টল পেন্টিং প্রদর্শনী গত 27 ফেব্রুয়ারি 2022 মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রদর্শনীটির শুভ উদ্বোধন করেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় এবং বহুমাত্রিক জীবন নিয়ে শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পর এই শিরোনামে স্কল্প পেন্টিং এর পক্ষকালব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এক মাসের বেশি সময় ধরে জাতীয় জাদুঘরে চলছে এর প্রদর্শনী। প্রদর্শনীটির আয়োজক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আয়োজন সহযোগী বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিল্পী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সবার চোখে বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পথ আমি মনে করি যে একদম ভিতর থেকে যদি লিখতে না হয় তাহলে ছবি ভালো হবে, একদম ভিতর থেকে আঁকতে হবে। হাতে রেখে দিয়ে যদি ছবি আঁকে তাহলে ওটা হবে একটা ক্রাস, ভালো হইতে পারে কিন্তু ক্রাস। এটা যেটা আঁকে মানে খুব মানে ভিতর থেকে আঁকা একটা ছবি আর্টিস্টিক এবং ভালো কাজ, পেন্টিং কোয়ালিটিটাকে বলে। আর এই বঙ্গবন্ধু মহাজীবন জীবনের পর চিত্রটি 150 ফুট আপনারা সকলে দেখেছেন, এটা যদি একটা কালারে করা বা নাম্বারে করা কাজ করা এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। এবং বিকাশ এত বড় কাজ যে করতে একটা আমি নিজেই আসন হয়ে গেছি, আমি এরও পারতাম না। হ্যাঁ, অনেকেই পাঠ করে এত বড় কাজে 2 বছর এই কাজটা করছে। আমি মধ্যেখানে একবার দেখছি কাজটা দিয়ে তার বাসায় এবং অবাক হয়ে গেছে কীভাবে করলো সে এত বড় কাজ, লাইফ সাইজ ফিগার নিয়ে এবং এত ফটোগ্রাফি না, এটা দেখলে মোর দেন রিয়ালিস্টিক, কিন্তু রিয়েলিস্টিক না কিন্তু স্টাইলিশ কাজটা। এটা আপনার দেখবেন সকলের ফেস কিন্তু বোঝা যাচ্ছে যে ফিগার করে কিন্তু সবাই দেখলে বলবেন যে এটা একটু একটু এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, সব শিল্পীরা পারে না। বেশিরভাগই শিল্পীরা হয়তো খুব অ্যাবস্ট্রাক্ট ধরনের বা চেহারা মিলে না, খুব খারাপ লাগে তখন, কিন্তু বিকাশের কাজটি দারুণভাবে চেহারা মিলাচ্ছে এবং একটা আর্টিস্টিক। এটা পরে আমি বলছিলাম যে আঁকার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা হয়তো টঙ্গি পায় রাখছেন, এটাও একটা ভালো একটা উদ্যোগ। হয়তো এরপরে এই ছবিটি যদি আমি হয়তো সংক্ষিপ্তই বলতে চাই যেটুকু আপনাদের শুনলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে। মূল বিষয়টি হচ্ছে যে এই শিল্পকর্মটি আমি আসলে এঁকেছি যতদিন ততদিন আমার ছিল, এখন আসলে এই শিল্পকর্মটি আমার নয়। আমি মনে করি এই শিল্পকর্মটি এখন আপনাদের সবার এবং বাংলার সাধারণ মানুষের। নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। এই জন্মশতবার্ষিকী উপলক্ষে আমার এই পেন্টিংটি করা এবং আমি এটি বিশ্বাস করতে চাই যে আমার এই পেন্টিংটি আমি এখন আমার না, এই বিষয়টি আমি এভাবেই বলতে চাই যে এখন বোধহয় এই পেন্টিংটির
সবার এবং আপনাদের সবার, এবং আমি মনে করি আমার পক্ষ থেকে এই জন্মবার্ষিকীতে, এই জন্ম শতবার্ষিকীতে আমার মতো একটি সামান্য একজন সাধারণ শিল্পী হয়ে, আমি নিজেকে শিল্পী হিসেবেও দাবি করতে চাই না, আমি একজন চিত্রকর হিসেবে, আমার মনে হয়েছিল যে এই জন্ম শতবার্ষিকীতে বোধ হয় আমারও কিছু দায়িত্ব রয়েছে আমার এই জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানোর জন্য। তো আমি আমার পথই আমি বেছে নিয়েছিলাম, আমি আসলে শুধু ছবি আঁকি, এবং আরেকটি পরিচয় হচ্ছে আমি শিক্ষকতা করি, সেখানেও ছবি আঁকারই বিষয়। তো অন্য কিছু যেহেতু আমার করার ছিল না, তো জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর একটিমাত্র পথ আমার ছিল, যেটি আমার পেইন্টিংয়ের মধ্যে দিয়ে প্রকাশ করা। আগামী 100 বছর, আরো 100 বছরে মানুষের কাছে সাক্ষী হয়ে থাকবে যে 100 বছর আগে এরকম একটা পেন্টিং একটা মানুষকে নিয়ে এত বড় দীর্ঘ একটা পেন্টিং তৈরি হয়েছিল, এবং সেটা কে করেছিল এবং কারা করেছিল এর সঙ্গে থাকছিল, সেই সঙ্গে থাকার গৌরব আমাদেরকে খুব মানসিকভাবে প্রশান্তি দেয়। কারণ একটা সুন্দর সৃষ্টিশীল কাজের সঙ্গে থাকা, ব্যবসা বাণিজ্য করা এক জিনিস, আর ওরকম একটা কাজের সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করা, সেটা একটা ভাগ্যের ব্যাপার। আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একটা কাজের সঙ্গে থাকতে পারছি। ধারণা ছিল যে এমনই একটা কাজ আমরা যেভাবে নিয়েছি, আমার বন্ধু বান্ধব মিডিয়াতে যারা আছে তারা হয়তো বা এভাবেই নিবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এদের উদ্বোধন করে দেওয়ার পর আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে এটা নিয়ে অনেক কিছুই হবে, কিন্তু সাধারণ মানুষ ওটাকে নিয়ে অনেক কিছু করেছে, তারা আসছে, দিয়েছে, প্রচুর উল্লসিত হয়েছে। আমরা আশা করব আপনারা সবাই উপস্থিত থাকবেন, এবং পরবর্তীতে আমরা সারা বাংলাদেশে এবং পৃথিবীর নানান দেশে যেভাবে যাব সেটার একটা প্রস্তুতি শুরু করতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।